ACS আর MI। তীব্র করোনারি সিন্ড্রোম বা ACS হল হৃৎপিণ্ডে রক্তপ্রবাহ কম হওয়া বা রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে তৈরি হওয়া এক বা একের বেশি পরিস্থিতি, যার জন্য মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা MI হয়। হৃৎপিণ্ড এক পেশিবহুল অঙ্গ যা অক্সিজেন আর পুষ্টিযুক্ত রক্তকে পাম্প করে শরীরের বাকি অঙ্গগুলোতে পৌঁছে দেয়। বাম নিলয় হল হৃৎপিণ্ডের আসল পাম্প করার স্থান, যা মহাধমনীর সাহায্যে অক্সিজেনযুক্ত রক্ত শরীরের বাকি অঙ্গে সরবরাহ করে। কিছু ছোট ছোট ধমনীকে করোনারি ধমনী বলা হয়, যা মহাধমনীর সঙ্গে যুক্ত থাকে এবং হৃৎপিণ্ডের পেশিগুলিকে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি প্রদান করে। তীব্র করোনারি সিন্ড্রোমে করোনারি ধমনীর দ্বারা রক্তপ্রবাহে বাধা আসে। বেশিরভাগ সময় এর কারণ হল অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। করোনারি ধমনীতে অনবরত ফ্যাটি প্লাক জমা হওয়ার ফলে ধমনীর ভিতরের রাস্তা ছোট হয়ে যায়, যার ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। এই প্লাক ফেটে গেলে রক্ত জমাট বেঁধে যায়, যাতে ওই করোনারি ধমনী বাধাপ্রাপ্ত হয়। রক্ত জমাট বেঁধে যাওয়াই করোনারি ধমনীর ব্লকেজের অন্যতম কারণ। করোনারি ধমনীতে ব্লকেজ হওয়ার অপর কারণ হল করোনারি আর্টারিতে স্প্যাজম, যা ওষুধ, ধূমপান, ঠান্ডা আবহাওয়া অথবা প্রচণ্ড মানসিক চাপের কারণে হঠাৎই সৃষ্টি হয়। যাতে করোনারি ধমনীর ভিতরের দেওয়াল আলাদা হতে শুরু করে এবং রক্তপ্রবাহ থেমে যায়। কোনো করোনারি ধমনীতে এইভাবে ব্লকেজ হলে হৃৎপিণ্ডে অক্সিজেন আর পুষ্টি পৌঁছানো বন্ধ হয়ে গিয়ে হৃৎপিণ্ডের পেশি মরে যেতে থাকে, আর এই পরিস্থিতিকেই মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলা হয়। করোনারি ধমনীতে ব্লকেজের লক্ষণগুলি হল ভয়ানক ব্যথা বা অস্বস্তি, বুকে স্প্যাজম বা জ্বলন যাকে এনজাইনা বলে, যা আস্তে আস্তে পেট, কাঁধ, ঘাড়, কনুই এমনকি চোয়ালের নিচের অংশে পর্যন্ত ছড়িয়ে পড়ে। একবার বা একাধিকবার অ্যাঞ্জাইনার সমস্যা হলে তাকে অস্থির অ্যাঞ্জাইনা বলা হয়, আর এই পরিস্থিতি তীব্র করোনারি সিন্ড্রোমই হয়ে থাকে। তীব্র করোনারি সিন্ড্রোমের অন্যান্য লক্ষণগুলি হল এক, শ্বাসকষ্ট, দুই, মাথা ঘোরা, তিন, অতিরিক্ত ঘাম হওয়া, চার, বমি বমি ভাব। তীব্র করোনারি সিন্ড্রোম বা MI এর চিকিৎসাগুলি হল এক, অক্সিজেন থেরাপি, যা হৃৎপিণ্ডে এবং রক্তে সঠিক পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে পারে। দুই, রক্ত জমাট বাঁধা বন্ধ করার জন্য অ্যাসপিরিন বা অ্যান্টিপ্লেটলেট থেরাপি। তিন, থ্রম্বলিটিক থেরাপি যেমন TPA বা স্ট্রেপটোকাইনেজ, যাতে আগে থেকেই জমাট বেঁধে যাওয়া রক্তের ঢেলাগুলো ভেঙে ফেলা যায়। চার, করোনারি ধমনীগুলিকে আরাম দেওয়ার জন্য এবং ব্যথা কমানোর জন্য নাইট্রোগ্লিসারিন আর মরফিন। পাঁচ, বিটা ব্লকার্স, যা হৃৎপিণ্ডের গতি কমিয়ে দেয়, যাতে হৃৎপিণ্ডে অক্সিজেনের প্রয়োজন কমে যায়। ৬, করোনারি এনজিওপ্লাস্টি, যা একটি হস্তক্ষেপ প্রক্রিয়া যার মাধ্যমে একদিকে বেলুন লাগানো পাতলা নলিকাকে সংকুচিত করে করোনারি ধমনীর ভিতরে রাখা হয়। ভিতরে যাওয়ার পর ওই বেলুনটা ফুলে যায় আর সংকুচিত ধমনীকে খুলে দেয়। এটাকে খোলা রাখার জন্য একটা স্টেন্টকে করোনারি ধমনীর মধ্যেই রেখে দেওয়া হয়। ৭, করোনারি ধমনী বাইপাস গ্রাফটিং বা CABG, যাকে ক্যাবেজ বলা হয়। এটি একটি শল্য প্রক্রিয়া, যাতে হৃৎপিণ্ডের রক্তপ্রবাহ আবার শুরু করার জন্য শরীরের অন্য অংশ থেকে রক্তবাহিকাকে কোনো কৃত্রিম গ্রাফট দিয়ে অবরুদ্ধ করোনারি ধমনীর জায়গায় আনা হয়, অপর এক রাস্তা বানানোর জন্য।